ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর। শত্রুপক্ষকে আর কাবু করা যাবে না পাবজির ময়দানে। নিষিদ্ধ পাবজি সহ 118টি চীনা অ্যাপ। কেন্দ্রের বক্তব্য, অভিযোগ আসছিল কয়েকটি মোবাইল অ্যাপ তথ্য চুরি করে দেশের বাইরে থাকা সার্ভারে পাঠাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব চীনা অ্যাপ দেশের নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত বিপজ্জনক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে চীন। তবে চীনের এই অনুপ্রবেশের চেষ্টা শুধু সীমান্তেই থেমে নেই। সূত্রের খবর, ভারতীয়দের মোবাইল ফোনে ঢুকে গোপন এবং জরুরি তথ্য হাতিয়ে নিচ্ছে বিভিন্ন চীনা অ্যাপ। তার উক্তেই বুধবার এক ধাক্কায় 118টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেছে মোদি সরকার। এই অ্যাপগুলি নিষিদ্ধ করার কারণ হিসেবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক যা জানিয়েছে তা আমাদের প্রত্যেকের কাছেই উদ্বেগের। কেন্দ্রের বক্তব্য, বিভিন্ন জায়গা থেকে এমন অনেক অভিযোগ আসছিল যে কয়েকটি মোবাইল অ্যাপ গোপনে তথ্য চুরি করে দেশের বাইরে থাকা সার্ভারে পাঠাচ্ছে। নিষিদ্ধ হওয়া এই অ্যাপের তালিকায় রয়েছে পাবজি, লুডো, অলস্টার, বাইজু, ক্যামকার্ড, সুপার ক্লিনের মতো পরিচিত অ্যাপ। ব্যবহারের জন্য এই অ্যাপগুলিকে কন্ট্যাক্ট গ্যালারিতে ঢোকার পারমিশন দিতে হয়, অর্থাৎ আপনার মোবাইলে থাকা তথ্য তাদের হাতের কবজায়। সেই তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়াও কোনো ব্যাপার নয়, এমন ঘটনা ঘটছে ওয়াটসঅ্যাপ। এমন কিছু অ্যাপ এসছে যেগুলোতে আমরা আমাদের যদি আমরা ওই অ্যাপের মধ্যে অ্যাপটাকে অ্যাক্টিভেট করে আমরা যদি ক্যামেরায় আঙুল রাখি, যেখানে আমরা আঙুল রাখলে আমাদের বলে দেবে অক্সিজেন লেভেল, বা আমাদের এমন অনেক অ্যাপ আছে যেখানে আমাদের হার্টবিট বলে দেবে। তাহলে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের বায়োমেট্রিক ইনফরমেশন, আমাদের আঙুলের ছাপ, এটা কিন্তু চলে আসবে। এর কিন্তু মানে মারাত্মক রকমের ক্ষতিকারক ইমপ্লিকেশন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। এই ধরনের অ্যাপ বা সাইবার দুষ্কৃতীদের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে তাহলে কি করণীয়? প্লে স্টোরে যখন আমরা অ্যাপটা ইনস্টল করব, তখন প্লে স্টোরে অ্যাপ যারা অলরেডি ইউজ করেছে তাদের কিন্তু ওখানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা থাকে। আমরা আনট্রাস্টেড ওয়েবসাইটের আননোন লিঙ্কগুলোকে ক্লিক করে আমাদের ক্ষতি করব না, কারণ তাহলে আমাদের সিস্টেমে এসে ঢুকে যাবে। আনট্রাস্টেড কোনো পাবলিক ডোমেন বা পাবলিক এরিয়ায় আমরা যদি পাবলিক ওয়াইফাই মাধ্যমে অ্যাক্সেস করি, সেখানেও আমাদের সিস্টেমে হ্যাকিং এর সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন এসব চীনা অ্যাপ দেশের নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক বুধবার জানিয়েছে এই অ্যাপগুলি এমন কার্যকলাপের সঙ্গে জড়িত যা ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর। বিশেষজ্ঞদের দাবি, এই প্রেক্ষাপটে চীন অ্যাপ নিষিদ্ধ করে একদিকে যেমন নিরাপত্তা সুনিশ্চিত করা হলো, তেমন চীনকে আর্থিকভাবে চাপেও ফেলা হলো। কারণ এই চীনা অ্যাপগুলির বড় বাজার ভারত। পাবজির কথাই ধরা যাক, ভারতে যত মোবাইল গেম যত ডাউনলোড করা হয় তার 24% পাবজি। ভারতে পাবজি গেম ডাউনলোড করা হয়েছে 17.5 কোটি বার। ভারতে নিয়মিত পাবজি খেলেন প্রায় 3.3 কোটি। শুধু লকডাউনের সময় পাবজি ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 2.5 কোটি। 2019 জুলাই থেকে এবছর আগস্ট পর্যন্ত প্রায় 205 কোটি টাকার ব্যবসা করেছে পাবজি। তবে ভারতে নিষিদ্ধ হতেই পাবজির মোবাইল ভার্সন প্রস্তুতকারী সংস্থা টেনসেন্টের শেয়ার 2% পড়েছে। যেটা চায়না থেকে আমরা আমাদের কাছে আসছে, দ্যাট ইজ অলমোস্ট 64-66 বিলিয়ন। সুতরাং আমরা যদি গ্র্যাজুয়ালি চায়না থেকে, চায়না ডিপেন্ডেন্স থেকে সরে আসতে পারি, তাহলে কিন্তু একটা বিরাট ধাক্কা খাবে চায়না। সুতরাং আমার মনে হয় যে দিস ইজ এ রাইট ডাইরেকশন স্টেপ ফর আওয়ার সেলফ রিলায়েন্স। পূর্ব লাদাখে চীনা আগ্রাসনের পর 29 জুন 59টি চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করে মোদি সরকার। জুলাই মাসে চীনের আরো 47টি মোবাইল অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি। এক মাস পর এক ধাক্কায় 118টি চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করল মোদি সরকার। অনির্বাণ বিশ্বাস ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।